মধ্যেই সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়ী। আপনাদেরকে বড় খবর দেখাচ্ছি, রায়গঞ্জ উপনির্বাচন যেখানে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী, বড় ব্যবধান বড় মার্জিনে এগোচ্ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং এই মুহূর্তে জয়ী রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয় লাভ করেছেন। চারটে কেন্দ্রের দিকেই আমরা নজর রেখেছি এবং এই মুহূর্তে রায়গঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা কেন্দ্র এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই। আর এই রায়গঞ্জের দিকে প্রত্যেকের নজর ছিল, বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যেভাবে এগোচ্ছিল তাতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন এমনটাই যে রায়গঞ্জ জিতে যাওয়া মানে তৃণমূল কংগ্রেসের কিন্তু অন্য ইকুয়েশন, এটা কিন্তু বলা যেতেই পারে। আর রায়গঞ্জের খবর আমাদেরকে আরও জানাবেন। আমাদের সঙ্গে ভবানন্দ রয়েছেন, আমাদের প্রতিনিধি। ভবানন্দ, দেখো আর যা কিছু সময়ের অপেক্ষা, উইনিং স্লিপ নিয়ে কৃষ্ণ কল্যাণী গণনা কেন্দ্র থেকে বেরোবেন, এই দৃশ্য এখন দেখা শুধু বাকি। ইতিমধ্যে রায়গঞ্জে যে ট্রেন্ড এবং রায়গঞ্জে যেভাবে করে পরিবর্তনের একটা ভোটের উল্টো হিসাব আমরা প্রথম থেকে দেখে গেলাম, প্রথম থেকে সকাল থেকে গণনা প্রথম রাউন্ড থেকে কিন্তু একটা উল্টো ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডকে বজায় রেখে কৃষ্ণ কল্যাণী জয়ী। একথা বলতে আর কোন রকম দ্বিধা রাখে না। ইতিমধ্যেই কৃষ্ণ কল্যাণী গেছেন তার উইনিং সার্টিফিকেট নিতে এবং এই কৃষ্ণ কল্যাণী কিন্তু লোকসভা ভোটে প্রার্থী ছিলেন, তিনি প্রায় 47,000 ভোটে এই রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে কিন্তু পিছিয়ে ছিলেন। সেই কৃষ্ণ কল্যাণী প্রায় 46,000 ভোটে এগিয়ে এবং প্রায় 50,000 ভোটের মতন ভোটে তিনি জিতছেন বলে আমরা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস জানতে পারছি এবং তিনি উইনিং স্লিপ নিতে গেছেন, অফিসিয়ালি ঘোষণা শুধু হওয়াটা বাকি। তবে ইতিমধ্যে কৃষ্ণ কল্যাণী জয়ী কথা বলা যেতেই পারে। কৃষ্ণ কল্যাণী এবং প্রায় 50,000 ভোটে এগিয়ে রয়েছেন তিনি, আর শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং তিনি জয়ের সার্টিফিকেট ইতিমধ্যে নিতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মাওলানা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।